মেয়ে মানুষকে ধোকা দিচ্ছে মেয়ে মানুষকে ধোকা দেওয়া তো ভালো না এই বাচ্চাটা কার বুগলি সাকিবের নাকি কার এটা শুন নাই পূজা সেরির সাথে তার নাম জড়িয়ে যাচ্ছে সাকিব খানের এই বিষয়টাও দৃষ্টিকটু মনে হচ্ছে এখন তো অবশেষে তো ডিভোর্স হয়ে গেছে আশা করছি বুবলির সাথে সবকিছু সম্পর্ক ঠিক হয়ে যাবে এবং তারা সুন্দরভাবে সংসার করবে মা হিসেবে তো নায়িকা শবনম বুবলি তার সন্তানের পিতৃপরিচয় সকলের সামনে প্রতিষ্ঠা করলেন কিন্তু যিনি তার সন্তানের বাবা সেই নাসরবান্দার চিত্রনায়ক সাকিব খান এখন কোথায় তাকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না জুম্মা নামাজে গিয়ে সময় আর আসেনি আজকে কি আর আসবে বলতে পারছি না রাতে আসতে পারে হঠাৎ কি এমন হলো যে আড়াই বছর গোপন রাখার পর যখন সন্তানের দায় স্বীকার করতে হলো সাকিবের তখনই তিনি উধাও অনেক নাটকীয়তার পর তোপের মুখে সাকিব খান স্বীকার করে নিলেন যে তিনি বুবলির বাচ্চার বাবা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পুরো দেশবাসীকে জানালেন তিনি সেই পিতা এখন এটা কার বাচ্চা কিভাবে কোথায় থেকে আসলো তার ঘন ঘন এরকম লুকিয়ে বিয়ে শাদি এটা আসলেই কতটুকু তার ভক্তরা রিসিভ করছে এটা ভাবা উচিত আর এরপর থেকে সাকিব খানের বাসার নিচে বিস্তারিত জানার জন্য ভিড় করে আছেন সাংবাদিকরা কিন্তু সারাদিন অপেক্ষা করেও পাওয়া যাচ্ছে না সাকিব খানকে সাকিব খানের ঘনিষ্ঠজনরা বলছেন বর্তমানে তিনি তার বাসায় নেই কোথায় গেছেন বলে জাননি দুইটা ডিউটিতে আসছে তো আমাদের সেফটি চেঞ্জার এদিকে আজ সাকিব বুবলির সর্বশেষ অভিনীত সিনেমা লিডার আমি বাংলাদেশের একটি গানের শুটিংয়ের কাজ হওয়ার কথা এটাই নাকি এই সিনেমার শেষ কাজ এরপরই আমেরিকার উদ্দেশ্যে উড়াল দিবেন এই সুপারস্টার জানা গেছে এবার আমেরিকাতেই চিরস্থায়ীভাবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি